আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হাঁসের মাংস। এখানে একটি আস্ত হাঁস নিয়েছি, এতে সুন্দর করে পরিষ্কার করে স্কিন সহ ধুয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে তেজপাতা, তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি আর এক টুকরো জয়ত্রী, সামান্য পরিমাণে একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কিছুটা এখন দিয়ে ভেজে নেব। এর মধ্যে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, এতে করে পেঁয়াজটা জলদি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা সুন্দর করে নরম হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব, হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত। একটু সময় নিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব, যাতে করে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয় কিন্তু পুড়ে না যায়। খেয়াল রাখতে হবে সবসময় যাতে পেঁয়াজ কখনো পুড়ে না যায়। আমাদের পেঁয়াজটা বেরেস্ত হয়ে গেছে, এখন সব মশলাগুলো দিয়ে দেব। এখন মশলাগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, জয়ফল, জয়ত্রী গুঁড়ো, গোলমরিচ, সব মশলাগুলো একত্রে দিয়ে দেব। এখন এর মধ্যে পানি দিয়ে দেব, যাতে করে মশলাগুলো পরে পুড়ে না যায়। এখন মশলার সঙ্গে পানি দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব। উপরে তেল বেশি উঠলে মশলা কষানো হয়ে যাবে এবং তারপর মাংসটা আমরা গোস্তটা দিয়ে দেব। মশলাটাও কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে এবং মশলার কাঁচা স্মেল গন্ধটা চলে গেছে। এখন এতে হাঁসটা দিয়ে দেব। সম্পূর্ণ হাঁসটি দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলার সাথে হাঁসটি কষিয়ে নিতে হবে। আপাতত কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, হাঁসটিকে কিছুক্ষণ পর পানি দিয়ে হবে। এই পানি দিয়ে আমরা প্রথমত কষিয়ে নেব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটি খুলে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, যাতে করে তলানিতে লেগে না যায়। আবার আমরা এখন ঢেকে দিব। দেখতে পাচ্ছেন হাঁসের মাংস থেকে অনেক তেল উঠেছে এবং পানিও বের হয়েছে। এখন এগুলো সুন্দর করে তেল পানিটাকে শুকিয়ে নেব। হাঁসের মাংসটি সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি অ্যাড করে দেব। এখন পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন পর্যন্ত আমরা পানি ছাড়া 25 থেকে 30 মিনিট কষিয়ে নিয়েছি, এখন বাকিটা কষিয়ে নেব।
দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কারখানাটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন সার্ভ করে দেখাবো। এই ছিল আজকে আমাদের হাঁস রান্না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।